কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রাম, সেই গ্রামের উদ্যোক্তা ইউনুস ভুঁইয়া 60 বিঘা জমিতে তিনি চাষ করছেন বলসুন্দরী বরই। ফলন ভালো হয় বলসুন্দরী ভাড়ে নুয়ে পড়েছে বাগানের গাছগুলো। শীতের স্নিগ্ধ সকালের কুয়াশায় সূর্যের মিষ্টি রোদ বলসুন্দরীর গায়ে লেগে যেন জলজল করছে। লাল সবুজ রঙের অস্ট্রেলিয়ান জাতের এই বরই খেতেও মজা, বাজারে চাহিদাও বেশ। এত বড় বাগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিরা দল বেঁধে নামে বলসুন্দরী খেতে। ফল আর পাখিদের মিলন মেলায় প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে কাজিয়াতলায়। উদ্যোক্তা ইউনুস জানান, 14 বছর সৌদি আরবে ছিলেন তিনি। কয়েক বছর আগে দেশে ফিরে কৃষিতে মনোযোগী হওয়ার চিন্তা করেন। এ লক্ষ্যে নিজের অল্প কিছু জমির সঙ্গে অন্যের জমি লিজ নিয়ে 60 বিঘাতে গড়ে তোলেন ফলের বাগান। আমি সৌদি আরব ছিলাম, সৌদি আরব থেকে আসা এই জমিগুলো পরিত্যক্ত ছিল। পরিত্যক্ত থাকার কারণে আমি কৃষকদের সাথে বৈশা আলোচনা করে 10 বছরের কোনটাকে আমি জমিগুলো নিয়েছি, নিয়ে এলাম 1.5 বছরে। 1.5 বছরের ভিতরে গত বছর আমি কিছু হারভেস্ট করেছি বরই, অল্প গাছ ছিল ছোট তখন অল্প। এবছর মাশাল্লাহ বরই খুব দেখেন বরু খুব ভালো আছে এবং প্রতিদিন আমি 20-25 মিনিট বরি উঠাইতেছি এবং বাজারজাত করতেছি। রেটও আলহামদুলিল্লাহ ভালো, 80 টাকা পাইকারি রেট দিছি আর খুচরা বেচতেছি আমি 100 টাকা করে। এই গাছ আমি সংগ্রহ করছি আপনার নাটোর থেকে, ইউটিউব থেকে নাটোর থেকে সংগ্রহ করছি এবং এটি রাখলে আপনার 2-3-4-5 বছর রাখা যাইব, কিন্তু আস্তে আস্তে ছোট হইব। কিন্তু আবার ওই সারটার সব কিছু দিতে পারলে আবার ওই বড় হইব আর কি। আমি ব্যাংক কোনো সাপোর্ট পাই নাই, ব্যাংক থেকে সাপোর্ট না পাওয়ার কারণে আমি লেবার সঠিক মতো লেবার বেতন দিতে পারি নাই। এই বাগানটা নিয়ে আরও আমার যদি আর্থিক সহযোগিতা পাইতাম ব্যাংক থেকে, তাহলে আমি এটা আরও বেগমান করতে পারতাম। ইনুস ভুঁইয়ার বলসুন্দরী দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু, তাই ক্রেতাদের কাছে আলাদা চাহিদা রয়েছে এই বরইয়ের। এই বাগানের বলসুন্দরী স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রামেও সরবরাহ করা হচ্ছে। এই কুলটার বৈশিষ্ট্য হলো এটা লাগানোর 7 মাসের মধ্যে ফলন দেওয়া শুরু করে এবং সঠিক যত্ন পেলে প্রথম বছরই এক একটা গাছ থেকে সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত কুল পাওয়া সম্ভব। আমরা ইনুস ভুঁইয়ার বাগান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি পর্যাপ্ত ফলন পাচ্ছেন এবং প্রতিদিন প্রায় উনি 1 টনের কাছাকাছি কুল প্রতিদিন হারভেস্ট করছেন এবং ওনার যে ইনভেস্টমেন্ট এবার এটা তুলে ওনার প্রায় আরও 30-35 লক্ষ টাকা ওনার লাভ হবে। নিয়মিত আমাদের উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার এবং আমাদের ওই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত ওনার বাগান পরিদর্শন করে থাকেন, ওনাকে পরামর্শ দিয়ে থাকেন। তাছাড়া কৃষি ওনার যেসব উপকরণ প্রয়োজন, কীটনাশক সার এগুলো যাতে উনি নিয়মিত পান সে বিষয়ে আমরা সার্বক্ষণিক নজর রাখি এবং সহযোগিতা করি। কুল সম্পর্কে আরেকটু আপনাদের বলি যে কুলের পুষ্টিমান কিন্তু আপেল থেকে ভালো, তার ভিতর যে ভিটামিনস এবং মিনারেলস আছে সেটা আপেলের থেকে উন্নত এবং কুলের এখন মূল্যও ভালো, সহজে উৎপাদন করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের কৃষকদেরকে যে এই কুল বাগানগুলো কিন্তু দীর্ঘমেয়াদী না, তারা 4-5 বছর এখানে বাণিজ্যিকভাবে ভালো ফলন পাবে। ইনুস ভুঁইয়ার বাগানে গাছ থেকে বড়ই তুলতে ব্যস্ত কৃষকরা, অন্তত 20 জন কৃষক বাগানে কেউ নিড়ানি দিচ্ছেন, কেউ আবার তোলা বরই মেপে মেপে প্যাকেটজাত করে প্লাস্টিকের বাক্সে ভরছেন। জাহিদ হাসান, নিউজ বাংলা ডেস্ক।